হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু কম্পোজিট আমরা এখনো চার নাম্বার স্টেপের মধ্যে আছে যেহেতু আমরা স্টেয়ারের মডেলটা এখনো কমপ্লিট করি নাই সো আমরা স্টেয়ারের মডেলটা আজকে সবার প্রথমে কমপ্লিট করি ই চলে আসলাম এখানে আমরা যে গ্রাফিক্সটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডাইরেক্ট এক্স এই মুডে এখানে মূলত দুই টাইপের গ্রাফিক্স আছে গ্রাফিক্স মুড আমরা এখান থেকে স্ট্যান্ডার্ড গ্রাফিক্সটা সিলেক্ট করে দিয়েছি তাহলে আমরা আগের ভার্সনগুলোতে যেভাবে ইউজ টু ছিলাম ঠিক সিমিলার গ্রাফিক্সটা দেখতে পাবো আচ্ছা এখন আমরা স্টোরি ওয়ান এবং টু এর মাঝখানে স্টোরি ওয়ান এবং টু এর মাঝখানে স্টেয়ার মডেল করব আচ্ছা এখন একটা জিনিস বুঝতে হবে আমার বেস থেকে স্টোরি ওয়ান এর হাইট আট ফিট দেন আমার স্টোরি ওয়ান থেকে স্টোরি টু এর হাইট দশ ফিট তাহলে আমাকে কলামটা সেট করতে হবে আট ফিট যোগ পাঁচ ফিট এই লেভেলে অর্থাৎ তেরো ফিট লেভেলে আমাদেরকে একটা রেফারেন্স প্ল্যান নিতে হবে যেখানে আমরা ল্যান্ডিং স্ল্যাব এবং ল্যান্ডিং বিম মডেল করব তো এখানে আমি আর একবার রিপিট করছি বিষয়টা এখানে আমার এইখান থেকে স্টোরি টু থেকে স্টোরি ওয়ান পর্যন্ত এই হাইটটা দশ ফিট তাহলে এই দশ ফিট আর মিডেলে অর্থাৎ পাঁচ ফিটে আমাকে কি করতে হবে ল্যান্ডিং স্ল্যাবটা নিতে হবে তাহলে এখান থেকে এইখান থেকে আমরা নিচ্ছি পাঁচ ফিট এবং নিচের এখান থেকে এইটুকু আট ফিট তাহলে আট পাঁচে কত ফিট টোটাল তেরো ফিট সো আমাকে রেফারেন্স প্ল্যানটা নিতে হবে তেরো ফিটে আমি এখানে এডিটে গেলাম এডিট স্টোরিজ্যান্ড গ্রিড সিস্টেম মডিফাই স্ল্যাশ শো গ্রিড সিস্টেম এখানে আমরা রেফারেন্স প্লেনে ক্লিক করলাম অ্যাড আমি এখানে দিয়ে দিয়েছি তেরো ফিট তার আপনি দেখবেন ই এখানে রিফ্রেশ ভিউতে যখন আপনি ক্লিক করবেন এই তেরো ফিট লেভেলে ই একটা রেফারেন্স প্লেন আমাদের জন্য নিয়ে এসেছে আমি এটাকে রোটেট করে আপনাকে দেখে আমি আশা করি বিষয়টা বুঝতে পারবেন এতক্ষণ যাব তো আমার এখানে এখানে ছিল বিম এবং এখানে ছিল এখানে কোনো প্লেন ছিল না এখন যেহেতু আমরা এখানে রেফারেন্স প্লেন নিয়েছি সেহেতু এখানে রেফারেন্স প্লেন চলে এসেছে ওকে তাহলে এইটুকু অংশের কাজ প্রথমে করলাম দেন এখানে আসি আমি এখানে আমার অবশ্যই একটা ল্যান্ডিং বিম নিতে হবে আমি এখানে ডিফাইনে যাই সেকশন প্রপার্টি ফ্রেম সেকশন এখানে আমি এল বি নামে কোনো প্রপার্টি দেই নেই যদি এটা আমরা বারো আঠারো দিয়ে কাজ করব বাট আমি একটু প্রপার্টিটা ডিফারেন্ট রাখতে চাচ্ছি অ্যাড কপি অফ প্রপার্টি জাস্ট কিচ্ছু না এখানে আমি এল বি এটা দিয়ে দিব বারো বাই আঠারো দিয়ে দিলাম বারো আঠারো ঠিক আছে আমি আমি বেরিয়ে আসলাম এখানে প্রথমে ল্যান্ডিং বিমটা নিয়ে ফেলি আমি আমি ড্র বিমে গেলাম এখান থেকে প্রপার্টি নিয়ে নিচ্ছি এল বি বারো আঠারো আমি এখান থেকে এখানে একটা বিম মডেল করলাম এবং এখান থেকে আমি যদি একটু এভাবে এটাকে রোটেট করে রাখে আপনি হয়তো বা আর একটু ক্লিয়ারলি দেখতে পারবেন এই আমরা ভিউটাকে প্রপারলি সেট করি সেট থ্রি ডি ভিউ আমরা এভাবে সেট করে জিনিসটাকে আমরা এদিকের না এদিকেরটা নিয়ে নেই আমরা এই নিয়ে টা এখানে ল্যান্ডিং বিমটা দেখা যাচ্ছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন সিমিলার এই জন্য করব এখানে আপনি এখন দেখবেন বাসের একটা বিম চলে আসবে মিড লেভেলে এখান এখান থেকে পর্যন্ত বারো আঠারো এই যে এখানে একটা বিম চলে আসছে এখন আমাদেরকে অডোকেট প্ল্যানে যেতে হবে আমাদের দেখতে হবে ওনারা অ্যাকচুয়ালি ল্যান্ডিং স্ল্যাবটা কত রেখেছে এটা ওনারা ল্যান্ডিং স্ল্যাবটা এখানে রেখেছে পাঁচ ফিট দশ ইঞ্চি আমি যদি বিমের সেন্টার থেকে নিতে চাই আমি আরো ছয় ইঞ্চি যোগ করতে পারি নটে বেগ ডিল আমি এখানে পাঁচ ফিট দশ ইঞ্চিতেই নিয়ে নিই বা সাথে ছয় ইঞ্চি যোগ করলে এটা হয়ে যাবে ছয় ফিট চার ইঞ্চি আমি এটাকে সিলেক্ট করলাম আমি এখান থেকে রেপ্লিকেট কমান্ডে গেলাম রেপ্লিকেট কমান্ডটা আপনি পাবেন ইট ট্যাপ যে এডিট টুলবারে আপনার যদি এটা না থাকে এই অপশনটা তাহলে আপনি এখানে এসে জাস্ট রাইট ক্লিক করবেন দেন এখানে এডিট ট্যাবে ক্লিক করবেন এখন এডিট ট্যাবটা এই ক্ষেত্রে আমাদের একটু এই পাশে দরকার আরেকবার অফ করি এবং আরেকবার অন করি সেখানে ভিতরে ঢুকে গেলো আর সেখানে আসছে এটা এই যে এডিট ট্যাপটা এখানে চলে আসছে আচ্ছা ফাইন সমস্যা নেই অথবা আপনি এডিট এই যে এডিট যে মেনুবারটা দেখতে পাচ্ছেন এটার আন্ডারে গিয়ে আপনি এখান থেকে রেপ্লিকেট কমনটা পেয়ে যাবেন এখান থেকে আপনি জিনিসটাকে অ্যাক্টিভেট করতে পারেন ওকে সো আমি এখান থেকে নিয়ে নিই ইনিশিয়ালি আমি এখন আসতে যাচ্ছি ওয়াই ডাইরেকশনে আমি এখানে আসতে যাচ্ছি ওয়াই ডাইরেকশন এবং আমি আসতে যাচ্ছি ছয় ফিট চার ইঞ্চি সো আমি এখানে মাইনাস লিখে ছয় ফিট চার ইঞ্চি আপনি যদি ওয়াই ডাইরেকশানে নিচের দিকে যান তাহলে আপনি নেগেটিভ দিবেন উপরের দিকে গেলে পজিটিভ দিবেন সিমিলারলি এক্স ডাইরেকশনের ক্ষেত্রে আপনি যদি ডান পাশে যান হ্যাঁ তাহলে আপনি দিবেন পজিটিভ এবং বাম পাশে গেলে আপনি দিবেন নেগেটিভ ভ্যালু আমি এখানে অ্যাপ্লাই করলাম তাহলে এই যে বিমটা এখানে রেপ্লিকেট হয়ে চলে আসলো সিমিলার কাস্ট আমরা এদিকেও করবো বাট আমরা এটাকে করব পজিটিভ ভ্যালু দিয়ে সো আমি এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করলাম আচ্ছা এখন যে বিষয়টা আমাদের এই বিমগুলো কিন্তু কোনো স্ট্রাকচারাল বিম হিসেবে আমাদের ফাইনাল যে মডেল সেখানে থাকবে না সো এগুলো আমরা বিম হিসেবে না রেখে এগুলোর প্রপার্টিটা আমরা নান লাইন দিয়ে দিতে পারি আমি এখানে যাচ্ছি হচ্ছে অ্যাসাইন ফ্রেম সেকশন প্রপার্টি নান অ্যাপ্লাই করে দিলাম তাহলে এখানে এটা অ্যাকচুয়ালি এর মতো দেখালেও এটা আপনি স্ক্রিনে কতটা বুঝতে পারবেন আমি জানি না বাট যদি আপনি প্র্যাকটিক্যালি কাজ করেন আপনি দেখবেন এটা ব্ল্যাক কালার এবং এটা হচ্ছে ডার্ক ব্লু কালার প্রবলেমটা হচ্ছে আপনি যখন আরও ব্রড লেভেলে কাজ করবেন তখন আপনার এই ডিফারেন্সটা খুঁজে পাওয়া হ্যাঁ অনেক সময় কষ্টকরও হইতে পারে সেজন্য আমরা যেটা করতে পারি অপশনসে গেলাম এখান থেকে আমরা গ্রাফিক্স মুড ডিসপ্লে এই যে নাল অবজেক্ট এটার যে কালারটা এটা অনেকটা ধূসর টাইপের কালার এটাকে আমরা বাদ দিয়ে এখান থেকে কালার নিয়ে নিলাম ওকে তাহলে এখন দেখেন আপনি খুব ইজিতে বুঝতে পারবেন আপনার কোনটা বিম এবং কোনটা লাইন লাইন বা নান আচ্ছা এখন এখানে বাম পাশে প্রপার্টি দেখাচ্ছে যদি আপনি দেখতে না চান যেমন এখানে বারো একুশ সেই বারো আঠারো বিম এগুলো সে আমাদেরকে দেখাচ্ছে বা কলমের সাইজটা সে আমাদেরকে দেখাচ্ছে যদি দেখতে না চাই আমি যদি এটা আমার কাছে একটু বোরিং লাগে তাহলে আমি সেক্ষেত্রে এখানে শো আনরিফর্ম শেপে ক্লিক করলে এই লেখাগুলো চলে যাবে আমরা আবার বাম পাশের উইন্ডো বা প্ল্যান ভিউতে ব্যাক করলাম এখন এখানে আমি ল্যান্ডিং স্ল্যাব মডেল করব সো আমি এখান থেকে যেটা করব ল্যান্ডিং স্ল্যাব ওয়ান ওয়ে এর মধ্যে আপনারা জানেন যে ইট বাই ডিফল্ট লোকাল অ্যাক্সিসটা শো করবে ওয়াই ডাইরেকশন সরি এক্স ডাইরেকশনে বাট আমাদের এখানে স্ল্যাবটা ওয়ান ওয়ে হবে এক্স ডাইরেকশনে সরি ওয়াই ডাইরেকশনে সো আমরা এখানে লোকাল অ্যাক্সিসটা নাইনটি করে দিলাম এখান থেকে এখানে আসলাম এখানে আসলাম এখানে আসলাম গত পর্বে আমরা আলোচনা করেছি যে আপনি চাইলে এই লোকাল অ্যাক্সিসটা মডেল করার পরেও রোডেট করতে পারবেন এখানে আমি গ্রিড পয়েন্ট কথাটা পাচ্ছি না ওকে আমি আরেকবার মডেলটা করতে যাচ্ছি যেহেতু আমি গ্রিড পয়েন্ট কথাটা পাই নাই আমি আরেকবার দেখি বিষয়টা আমি এখানে এই গ্রিড পয়েন্ট থেকে শুরু করলাম শুরু করলাম আচ্ছা এটা প্রবলেম নয় ছয় ফিট চার দেখাচ্ছে সে ওকে সিমিলার কাজটা এখানে আমরা করব এই জয়েন্ট থেকে এই জয়েন্ট এই জয়েন্ট এই জয়েন্ট তাহলে আমাদের এটা মডেল করা হয়ে গেল আচ্ছা এখন আপনি বলতে পারেন যেহেতু এখানে ল্যান্ডিং এর ডিস্টেন্সটা অনেক বেশি এটা ওয়ান ওয়ে নাও হতে পারে বাট আসলে ব্যাপারটা হচ্ছে সিঁড়ি লোড প্রোভাইড করবে এই বিমে এবং এই পাশের বিমে আমি যদি এখান থেকে দেখি এই বিম এবং এই বিম এই দুইটা বিমে কিন্তু সে আসলে লোড প্রোভাইড করবে না সো এটা আমাদেরকে ওয়ান ওয়ে ধরে নিয়ে কি করতে হবে কাজটা করতে হবে আচ্ছা এখন আমরা সিঁড়িটা মডেল করব কোথায় আমরা যদি একটু দেখি স্টোরি ওয়ানে যাই প্রথমে একজন লোক এই পাশ থেকে যদি উঠা শুরু করে প্রথমে সে উঠবে আট ফিট থেকে সে প্রথমে যাবে তেরো ফিটে দেন তেরো ফিট থেকে সে উঠবে কোথায় আঠারো ফিটে তার মানে আমাদের এই বিম এই বিম এবং এই বিম নিয়ে আমাদেরকে মূলত কাজ করতে হবে একটা সিঁড়ি দাঁড় করার দেখলে এখানে আমাদেরকে তিনটা বিমের সাহায্য নিতে হবে একটা হচ্ছে এখান থেকে স্টার্ট হবে উঠে সেখানে ল্যান্ডিং আসবে ল্যান্ডিং থেকে সে এখানে আমার যে ফার্স্ট ফ্লোর সেখানে আসবে তাহলে এই তিনটা বিমকে আমি একটা কাজ করি সেটা হচ্ছে ডিভাইড করে দিই আমি তিনটা বিমকে ডিভাইড করে দিব ডিভাইড ফ্রেম ডিভাইড ইন্টু টু ফ্রেম আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম এখন আমাদের কি হবে বিমগুলা জাস্ট তার সেন্টার বরাবর সে কি হয়ে গেল ডিভাইড হয়ে গেল আমরা যদি দেখি এখানে এটা এটা দুইটা পার্ট এইটা এটা দুইটা পার্ট আবার এটা এবং এটা দুইটা পার্ট আচ্ছা তাহলে সিমিলার কাজটা আমাদেরকে করতে হবে ওয়ানের জন্য এই পাশ থেকে যদি একজন লোক ওঠা শুরু করে এখান থেকে সে প্রথম আট ফিট থেকে যাবে তেরো ফিটে দেন তেরো ফিট থেকে সে যাবে আঠারো ফিটে তাহলে আচ্ছা এখন ডিভাইডটা আপনি কোথায় পাবেন ডিভাইড জয়েন এগুলো আপনি এডিটের আন্ডারে পেয়ে যাবেন এখানে এডিটের আন্ডারে পাবেন এডিট ফ্রেমের আন্ডারে গেলেও আপনি সিমিলার কমান্ডগুলো পেয়ে যাবেন আচ্ছা যাই হোক আমাদের এখানে যেহেতু ট্যাবের মধ্যে আছে আমরা এটা ডিভাইড ইন্টু টু ফ্রেম এটা ভাগ করে দিলাম এই যে ডিভাইড করলাম এগুলা আমরা আবার পরবর্তীতে কী করে দিব জয়েন করে দিব সো আমরা এখান থেকে কী করছি আমরা এখান থেকে স্টার্ট করছি আমি এখান থেকে নিয়ে নিলাম এইটা এখন আমার এই যে স্ল্যাব বা ওয়েস স্ল্যাব এটার এটা আমার যদিও এটা ওয়ান ওয়ে হচ্ছে এক্স ডাইরেকশানে এটা আমি যদি একটু প্ল্যানে যাই টলি ওয়ান ওয়ে হবে এক্স ডাইরেকশনে বাট আমি আবার বলছি ল্যান্ডিং স্ল্যাব বা সিঁড়ি বা ওয়েজ স্ল্যাব যেটাই বলি এরা কিন্তু লোড প্রোভাইড করবে মূলত এই পাশের বিম এবং এই পাশের সো এটা আমাকে এক্স ডাইরেকশন সরি আমাকে অবশ্যই এটা ওয়াই ওয়ান ওয়ে বা লোকাল চেঞ্জ করে দিতে হবে তাহলে আমি এখান থেকে যেটা করব লোকাল অ্যাক্সেসটা আমি নাইনটি করে দিলাম তাহলে সেই ক্ষেত্রে এটা বুঝে নিবে যে সে আসলে ওয়াই ডাইরেকশনে লোডটা প্রোভাইড করবে আচ্ছা তাহলে এখন আমরা কী করবো এখানে আমরা প্রথম আট ফিটে আছি সি ফাইভ থেকে এখানে জয়েন্ট পর্যন্ত যাব জয়েন্ট পর্যন্ত দুইটা পয়েন্ট নিয়ে নিলাম একটা সিঁড়ি করতে আমার আট ফিটে পয়েন্ট লাগবে দুইটা দেন উপরের দিকে যদি যাই তেরো ফিটও আমার পয়েন্ট লাগবে দুইটা এখান থেকে এখানে নিলাম তাহলে আমার কি হয়ে গেল এই যে প্রথম যে স্ল্যাব বা ওয়েস্ট স্ল্যাব সেটা এখানে কি হয়ে গেল মডেল হয়ে গেল ব্যাপারটা আপনি খুব সিম্পলভাবে নিলে ব্যাপারটা আসলেই সিম্পল দেন আমি এখান থেকে আবার জয়েন্ট থেকে এই পাশে দুইটা পয়েন্ট নিলাম এখন আমি এখান থেকে কোথায় চলে যাব তেরো ফিট থেকে আঠারো ফিটে আঠারো ফিটে এসে আমি এখানে একটা পয়েন্ট নিলাম এখানে আরও একটা পয়েন্ট নিলাম তাহলে এই টাইপস কী করে দিল এখানে আমার এই যে এই সিডিটা এটা সে মডেলটা কমপ্লিট করলো তাহলে প্রথমে কি করেছে আমরা এখানে একটা পয়েন্ট নিয়েছি এখানে একটা পয়েন্ট নিয়েছি এখানে একটা নিয়েছি যা ছিল তেরো আট ফিট লেভেলে দেন আমি এখান থেকে সরাসরি তেরো ফিটে চলে আসছি তেরো ফিটে আর দুইটা পয়েন্ট নিয়েছে দেন আমি কি করলাম আবার এখানে তেরো ফিটে সেখানে একটা পয়েন্ট নিলাম এখানে একটা পয়েন্ট নিলাম দেন আমি উঠে চলে আসলাম আঠারো ফিট এখানে একটা পয়েন্ট নিলাম এখানে একটা পয়েন্ট নিলাম তাহলে ওয়েস্টল্যাব বা সিরির মডেলটা কমপ্লিট হয়ে গেল সিমিলার ওয়েতে সিমিলার ওয়েতে আমি এখানে এই পাশে আসব সিমিলার ওয়েতে আমি এখানে এই পাশে আসব আমি প্রথমে আট নাম আট ফিটে চলে যাব বেস্টরি ওয়ানে চলে যাব একজন লোক যদি এই পাশ থেকে এইটা আমরা এই পাশ থেকে দিয়েছে বাম হাতি ওকে এটাও যদি দিক থেকে দেই এটা আমরা এই দিক থেকে শুরু করতে পারি তাহলে আমরা এভাবে দেই আমরা এখান থেকে একটা পয়েন্ট নিলাম এই জয়েন্ট থেকে এখানে এখন ফিট থেকে আমি চলে যাব কোথায় ফিটে এখানে একটা পয়েন্ট নিলাম এখানে একটা পয়েন্ট নিলাম তাহলে সে কি করে ফেললো এই যে ওয়েস্ট স্ল্যাবটা সে মডেল করলো আমি তাহলে কি করলাম এখানে একটা পয়েন্ট নিলাম এখানে একটা নিলাম দেন এখানে একটা নিলাম এখানে একটা নিলাম ভেরি সিম্পল সিমিলার ওয়েতে আমরা যদি করি এখন আমি তেরো ফিট থেকে আঠারো ফিটে যাবো এই জয়েন্ট থেকে এই জয়েন্ট এই জয়েন্ট থেকে এই জয়েন্ট এখান থেকে এখানে তাহলে আমি কি করলাম এখানেও উইস স্ল্যাব মডেল করে ফেললাম বা আমাদের স্ট্রাকচারে যে সিঁড়িটা ছিল সেটা আমরা মডেলটা কমপ্লিট করলাম আচ্ছা এখন ফাইনালি যেটা ইস্যু সেটা হচ্ছে আমাদের এখানে এই যে নাল লাইন এটার কোনো দরকার নাই এটা আমি ডিলেট করলাম এখানে এই যে নাল লাইন এটা ডিলিট করলাম দেন আমি স্টোরি ওয়ানে আসলাম এই যে দুইটা বিম এই দুইটা বিমকে আমি জয়েন করে দিলাম এখানে এই দুইটা বিমকে আমি জয়েন করে দিলাম উপরের দিকে যাচ্ছি আবার উপরের দিকে যাচ্ছি এই দুইটা বিমকে আমি জয়েন করে দিচ্ছি এই দুইটা বিমকেও আমি জয়েন করে দিচ্ছি তাহলে আমাদের এর মডেলিং প্রসিডিউরটা আমরা কমপ্লিট করলাম এখন ব্যাপারটা হচ্ছে এসটিআর মডেল করার পর আসলে আমাদের আর জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফ্লোরটাকে উপরের দিকে রেপ্লিকেট করতে হবে তাহলে আমরা কয়টা ফ্লোর রেপ্লিকেট করব আমাদের এখানে এটা হচ্ছে জি প্লাস ফোর স্টোরি বিল্ডিং আমরা এখানে জাস্ট জি নাম্বার জি স্টোরি বা গ্রাউন্ড ফ্লোর এটা কিন্তু মডেল করেছে হ্যাঁ এখানে আমরা নিচেলে জাস্ট মডেল করেছি কি গ্রাউন্ড ফ্লোরটা আমি আবার বলছি স্টোরি হিসাবে বা স্টোরি ওয়ান আমরা মডেল করেছে হ্যাঁ এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এটা ফার্স্ট ফ্লোর বাট এখানে স্টোরি কয়টা স্টোরি হচ্ছে একটা তাহলে আমাদের জি মডেল হয়েছে বা গ্রাউন্ড ফ্লোর মডেল হয়েছে বা গ্রাউন্ডের যে স্টোরি সেটা মডেল হয়ে আছে উপরের দিকে আমাদের আরো চারটে স্টোরি লাগবে সামনে এখানে এরিটা যাচ্ছি এরিট স্টোরিজ এন্ড গ্রিড সিস্টেম মডিফাই স্ল্যাশ শো স্টোরি এখানে গেলাম মাউস রাইট বাটনে ক্লিক করলাম অ্যাড স্টোরি কিপ এক্সিস্টিং স্টোরি হাইট আমরা এখানে এটা দশ ফিট দিয়ে দিব নাম্বার অফ স্টোরিজ আমরা কয়টা অ্যাড করতে চাচ্ছি আমরা চারটে স্টোরি অ্যাড করতে যাচ্ছি দেন আমাদের থেকে জিজ্ঞেস করছে কোন স্টোরির উপরে আমরা নতুন স্টোরিগুলো নিতে যাচ্ছি আমরা এটা ইনসার্ট করবো স্টোরি ফোর এর উপর স্টোরি টু এর উপরে এবং সে ডাটাটা প্রোভাইড করবে কোর থেকে সে ডাটাটা প্রোভাইড করবে স্টোরি টু এর থেকে যদি আমরা স্টোরি ওয়ান থেকে সিলেক্ট করে ফেলি বাই চান্স হ্যাঁ তাহলে কিন্তু সে নিচের যে বিম কলামের মডেলটা ছিল আমি এখানে একবার ব্যাকে আসি এখন স্টোরি টু থেকে সে রেপ্লিকেট করার অর্থ হচ্ছে সে এই ফ্লোরটা একটু উপরের দিকে রেপ্লিকেট করবে বাট আমি যদি ভুলক্রমে কোনো কারণে স্টোরি ওয়ান নিয়ে পেলে তখন কিন্তু সে এই সিস্টেমটাকে সে উপরের দিকে একটু খেয়াল রাখতে হবে এটা জোর দিয়ে বলার পেছনে কারণ হচ্ছে যখন আপনি আরো ব্রড লেভেল কাজ করবেন তখন আপনার হয়তো বা মাঝখান থেকে একটা স্টোরি বাদ দিতে হইলো কোনো কারণে বা আপনি ভুল করলেন এরকম সিচুয়েশন তৈরি হতে পারে সো আপনার এই বিষয়টা সম্পর্কে কিছুর আইডিয়া থাকতে হবে মাউসের রাইট বাটন ক্লিক করলাম অ্যাড স্টোরি কিপ এক্সিস্টিং স্টোরি হাইট আমি এখানে দশ ফিট দিয়ে দিলাম নাম্বার অফ স্টোরি আমি দিলাম ফোর তাহলে আমরা স্টোরি টু রাখছি এখানে ওকে ক্লিক করলাম রিফ্রেশ ভিউ ওকে রিফ্রেশ ভিউ ওকে আপনি দেখেন এখানে জি প্লাস ওয়ান জি প্লাস ফোর স্টোরির যে মাদ্রাসার কথা আমরা বলছিলাম বা মাদ্রাসা বিল্ডিংটার কথা বলছিলাম সেটা আমরা অলরেডি মডেল করা কমপ্লিট করেছে তো যাই হোক আজকের পর্বে আমরা মূলত সিডি ডিটেলিং প্রসিডিউরটা ইন ডিটেলসে দেখেছি দেন আমরা দেখেছি কিভাবে আপনি ফ্রেমকে ডিভাইড করতে পারেন কিভাবে আপনি জয়েন করতে পারেন কিভাবে আপনি রেফারেন্স প্লেন নিতে পারেন কিভাবে আপনি স্টোরি রেপ্লিকেট করতে পারেন এই বিষয়গুলো আমরা আজকে টিউটোরিয়াল আলোচনা করলাম আগামী পর্বে আমরা এখানে ওয়াটার ট্যাঙ্ক মডেল করার মধ্য দিয়ে আমাদের টিউটোরিয়ালটা শুরু করব দেখা হবে আগামী পর্বে ভালো থাকবেন ধন্যবাদ